সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। ধীরে ধীরে বড় হয়ে উঠেছে, তবে এখনই খুব অ্যাটিটিউড, এমনকি হাবভাবটা এমন যেন কত বড়। কিছুদিন আগে চট্টোপাধ্যায় পরিবারে এসেছে নতুন সদস্য অগ্নিদেব চট্টোপাধ্যায় ও সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে ছোট্ট আদিদেবকে নিয়ে মাতোয়ারা গোটা পরিবার। সুদীপার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির লোকজন মেতে উঠেছে পরিবারের খুদে সদস্যকে নিয়ে। এই তো মাস দুয়েক আগেই অন্নপ্রাশন হয়ে গিয়েছে ছোট্ট আদিদেবের। এবার মামা ভাত খেল সুদীপার ছোট্ট ছেলে। সেই ছবি নিজেদের ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন সুদীপা নিজেই। সেখানে দেখা যাচ্ছে মামা বাড়ির প্রথমবার ভাত খাওয়ার জন্য সাদা সুতির ধুতি পাঞ্জাবির ওপর বাহারি নকশার সুতির কাজে সেজে উঠেছে আদি। ছবিতে দেখা যাচ্ছে মামার কোলে বসে ভাত খাচ্ছে ছোট্ট আদি, সামনে সাজানো পঞ্চব্যঞ্জন। সুদীপা চট্টোপাধ্যায়ের দুই দাদা সুদীপ্ত মুখোপাধ্যায় এবং সুমন্ত মুখোপাধ্যায় আদরে মুখে ভাত তুলে দিলেন। সেই ছবি পোস্ট করে সকলের কাছে আদিদেবের জন্য আশীর্বাদ চেয়ে নিলেন সুদীপা। খবর নিউজ 18। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।